সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিচারের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে জগন্নাথ হল অ্যালমোনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ধর্মীয় সংখ্যালঘুদের উপর সন্ত্রাস সহিংসতা রুখে দাঁড়াও রাষ্ট্রিক ও নাগরিক করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। স্বাধীনতার 42 বছরে সংখ্যালঘুদের উপর যতবার হামলা করা হয়েছে এর জন্য দেশের রাজনৈতিকদেরকেই দায়ী করেছেন বক্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, 2001 সালে ব্যাপকভাবে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছিল, এ হামলার বিচার না হওয়ায় এখনও হামলা করা হচ্ছে বলেও জানান তারা। এ সময় তারা বলেন, প্রচলিত আইনে এই হামলাকারীদের বিচার করা সম্ভব নয় বলে 72-এর সংবিধান পুনরায় প্রতিষ্ঠা করা সহ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী আইনে বিচার করা উচিত।